আগামী 24 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস, ফের বঙ্গে দুর্যোগের সম্ভাবনা, জাকিয়ে ঠান্ডা না পড়লেও সপ্তাহ শেষে পারদ পতনের সম্ভাবনা, ফের হাওয়া বদলের সম্ভাবনা বঙ্গে, ঘূর্ণাবর্তের জোড়া ফলা কাটতে না কাটতেই আবারও চোখ রাঙাচ্ছে দুর্যোগ, চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বঙ্গে, পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, আর তার জেরেই আজ এবং কাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজতে পারে। গত সপ্তাহে জোড়া ঘূর্ণাবর্তের রেশ কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় বেড়েছিল বেশ খানিকটা। এক কথায় বলাই যায়, কনকনে শীত উধাও দক্ষিণবঙ্গ থেকে। সামনেই সরস্বতী পুজো, আর তার আগেই কনকনে শীত উধাও দক্ষিণবঙ্গ থেকে। সকালের দিকে হালকা কুয়াশা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উধাও হয়ে যাচ্ছে শীত। সন্ধ্যার পর শীত খানিকটা অনুভূত হলেও দিনের বেলাতে একেবারেই অনুভূত হচ্ছে না শীত। এরই মধ্যে আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট হাওয়া অফিসের। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহে ফের ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গে, এমনটাই জানালো হাওয়া অফিস। সোমবার অর্থাৎ আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ছিল মেঘলা আকাশ। রাতের পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু ভারী দুর্যোগ হওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টির পর সপ্তাহের শেষে তাপমাত্রা সামান্য নামতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে ভোরের দিকে। আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাকি জায়গায় সকাল থেকেই থাকবে মেঘলা আকাশ। তারপর তিন চার দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বুধ এবং বৃহস্পতিবারে বাড়তে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, তারপর থেকে 2-3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। 15 ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কার্যত বলা যেতেই পারে সরস্বতী পুজোর আগেই কনকনে শীত উধাও দক্ষিণবঙ্গে, এমনকি আগামী দিনগুলিতে সেভাবে জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা আর নেই। তবে এখনই পুরোপুরিভাবে শীতের বিদায় হবে কিনা সে বিষয়ে কিছুই পরিষ্কার করে জানায়নি হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে, পাশাপাশি উপরের 5 জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আপাতত 2 দিন তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।